হ্যালো, সবাই কেমন আছেন? আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে আইএলটিএস রাইটিনিং। তো আইএলটিএস রাইটিনিংয়ে আমরা কীভাবে ভালো করতে পারি? ভালো কোয়েশ্চেন। তো আইএলটিএস রাইটিংয়ে ভালো করার জন্য আমাদেরকে কিছু আসলে টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হবে, তাহলে আমরা খুব সহজে আসলে খুব ভালো রেজাল্ট করতে পারবো। তো এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমরা দেখবো, তার আগে আমরা একটু দেখে নিই আসলে আইএলটিএস রাইটিং নিয়ে আমার কী কী থাকে। তো চলেন তাহলে শুরু করা যাক। এখানে যে বিষয়টা তুলে ধরা হয়েছে তা হচ্ছে আইএলটিএস রাইটিংয়ে যে আসলে কি কি থাকে এবং আমরা কিভাবে উত্তর করব এবং কি ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আমরা ভালো একটা স্কোর অ্যাচিভ করতে পারবো। আমরা প্রথমেই যে বিষয়টা আসলে জানার চেষ্টা করব তা হচ্ছে সময়, যে আইএলটিএস রাইটিংয়ের সময় থাকে 60 মিনিট। ইটস ওকে। তো ওই 60 মিনিটে আমাদের দুইটা টাস্ক শেষ করতে হয়। দুইটা টাস্ক আসলে কি? দুইটা টাস্ক হচ্ছে যে আমাকে প্রথম টাস্কে যেটা করতে হয় যে 150 শব্দের একটি বিবরণী লিখতে হয়, ঠিক আছে? আবার দ্বিতীয় টাস্কে হচ্ছে আমাদের 250 শব্দের একটি বিবরণী লিখতে হয়। তো এটা আমরা কীভাবে লিখবো? 150 শব্দের যে বিবরণটা রয়েছে সেটা হচ্ছে আমাদেরকে একটা গ্রাফ দেওয়া হবে, সেই গ্রাফের ইনফরমেশানগুলো নিয়ে আমাদেরকে একটা বিবরণী লিখতে হবে। লাইক দ্যাট আমরা যদি একটু দেখি, এই যে একটা গ্রাফ দেওয়া আছে, তাই না? তো এই গ্রাফের ইনফরমেশানগুলো নিয়ে আমাকে একটা মানে বিবরণী লিখতে হবে যে আসলে এই গ্রাফে কি ধরনের ইনফরমেশান তুলে ধরা হয়েছে। ওকে, এবং 250 শব্দের যে বিবরণটা লিখতে হবে তা হচ্ছে আমাকে মানে কয়েকটা আমাদের ই দেওয়া হবে, যে একটা প্যাসেজের মতো, যেন আমাদের 3 থেকে 4 লাইনের একটা প্যাসেজের মতো থাকবে, সেটা আমাদেরকে আসলে আমাদের মতামত বা এই প্যাসেজ আসলে আমি কি যে ইনফরমেশানগুলো রয়েছে সেই ইনফরমেশানগুলো ইউজ করে আমি আমার মতামত অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে যে অন্যরা কী মনে করছে। তো এইভাবে আমাদের প্রায় 250 শব্দের একটা বিবরণী লিখতে হবে। আমরা যদি প্যাসেজ 2-এর একটা এক্সাম্পল দেখি, এই যে দেখেন, জাস্ট টাস্ক 2 লেখা আছে এবং এই প্যাসেজ মানে আমাকে জাস্ট কিছু লাইন দেওয়া হয়েছে। আমি কি এটা এগ্রি না ডিস এগ্রি বা এই প্যাসেজে কী কী ইনফরমেশান রয়েছে সে বিষয়গুলো নিয়ে আসলে আমাকে 250 ওয়ার্ডের একটা বিবরণী লিখতে হবে। ওকে, চলে যাই আমাদের আসলে স্লাইডে। তো এখন যেটা হচ্ছে, যে এখন তো বুঝতে পারলাম যে বেসিক্যালি যে আইএলটিএস হয় রাইটিং এক্সামটা হয় 60 মিনিটে এবং আমাদের দুইটা টাস্ক সম্পন্ন করতে হয়। একটা টাস্ক হচ্ছে 150 ওয়ার্ডের, আরেকটা টাস্ক হচ্ছে 250 ওয়ার্ডের। ওকে, তো এখন কথা হচ্ছে আমি এই যে দুটা বিবরণী লিখবো সেই বিবরণীগুলো আসলে কীভাবে ভালো করা যায়, তাই না? তো ভালো রেজাল্ট করার জন্য তো আমার ভালোভাবে লিখতে হবে। সে ভালোভাবে লেখার জন্য আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে, বা আমাদের যে বিষয়গুলোর উপর নজর দিতে হবে তা হচ্ছে অর্গানাইজেশনস, কারেক্টনেস অ্যান্ড স্টাইল, কমপ্লিটনেস, টেস্ট স্পেসিফিক রিকোয়ারমেন্ট। প্রথমে যদি আমরা যাই অর্গানাইজেশনে, যে আমরা যখন একটা আর্টিকেল লিখবো বা আমরা একটা এটাকে আর্টিকেল বা বিবরণী আমরা বা আমরা যাই বলি, যে আমাদের এটা একটা কী থাকতে হবে? ইন্ট্রোডাকশন থাকতে হবে এবং ডেসক্রিপশন থাকতে হবে এবং কনক্লুশন থাকতে হবে, অর্থাৎ ভূমিকা, বিবরণ এবং উপসংহার, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা অর্গানাইজেশনস, অর্থাৎ আমাকে এই স্টেপগুলো ফলো করতে হবে। আরেকটা বিষয় আমরা বলেছিলাম যে আমাদের ভালো স্কোর করার জন্য যেটা করতে থাকতে হবে কারেক্টনেস অ্যান্ড স্টাইল। কারেক্টনেস হচ্ছে যে আমরা যতটুকু লিখি এটার মধ্যে যেন লেখার গুণগত মান ঠিক থাকে, অর্থাৎ ভুল যেন না হয়, গ্রামাটিক্যালি যেন কোনো ভুল না থাকে, তাহলে আমরা ভালো একটা স্কোর করতে পারবো। কমপ্লিটনেস হচ্ছে অনেক সময় যেটা হয় যে আসলে আমরা শুরু করি মানে একটা সেন্টেন্স কিন্তু হয়তো প্রপারলি শেষ করি না, বা গ্রাফের যে ইনফরমেশান দেওয়া হচ্ছে সেই ইনফরমেশানগুলো প্রপারলি আমরা দিতে পারি না বা দিইনি। তো এইটা আসলে করলে হবে না। ভালো একটা স্কোর করার জন্য আমাদেরকে কী করতে হবে? যে
আমাদের যে গ্রাফের যে যে ইনফরমেশানগুলো থাক সব ইনফরমেশানগুলো আমাকে তুলে ধরতে হবে। লাইক দ্যাট এখানে দেখেন আমরা যদি আমাদের স্লাই টাস্ক ওয়ানে যাই, এই যে কিন্তু একবার মানে যেটা হচ্ছে যে বৃদ্ধি পেয়েছে, একবার কম ছিল বা ফ্লাকচুয়েট করেছে, যে প্রত্যেকটা সিচুয়েশন ইয়ার অনুযায়ী আমাদের কী করতে হবে, ডেসক্রাইব করতে হবে। আরেকটা বিষয় ছিল জাস্ট টেস্ট স্পেসিফিক রিকোয়ারমেন্ট। তো টেস্ট স্পেসিফিক রিকোয়ারমেন্ট আমরা কী বলেছিলাম যে টাস্ক ওয়ান অ্যান্ড টাস্ক টু, টাস্ক ওয়ানের জন্য 150 ওয়ার্ড এবং টাস্ক টু এর জন্য 250 ওয়ার্ড। তো এই যে টেস্ট মানে স্পেসিফিক যে রিকোয়ারমেন্ট সেটা আমাদের জন্য ফুলফিল হয়, যে আমরা আসলে টাস্ক ওয়ানে 250 ওয়ার্ড লিখলাম, আবার টাস্ক টুতে হয়তো 150 ওয়ার্ড লিখে চলে আসলাম, সেটা করলে কিন্তু হবে না। তো আমাদেরকে যেটা করতে হবে ভালো রেজাল্ট করার জন্য, টাস্ক ওয়ানে 150 শব্দের মধ্যে লিখতে হবে এবং টাস্ক টু 250 শব্দে লিখতে হবে মিনিমাম। ঠিক আছে, ওকে। এখন কথা হচ্ছে যে আমরা বলেছিলাম যে কিছু টিপস দেখবো, যে আসলে যে টিপসগুলো ফলো করলে আমরা একটা ভালো স্কোর করতে পারি। তো সেই টিপসগুলো আসলে কী, চলেন একটু শুরু করি। সেগুলো হচ্ছে যে ডোন্ট রাইট টু লিটল, অর্থাৎ যেহেতু আমরা টাস্ক ওয়ানে বললাম যে 150 শব্দের হতে হবে এবং টাস্ক টু হচ্ছে 250 শব্দের হতে হবে, সুতরাং আমাদেরকে টাস্ক ওয়ানে 150 শব্দের কম হলে কিন্তু হবে না এবং টাস্ক টু 250 শব্দের কম লিখবো না। ঠিক আছে, মানে আমরা আসলে মানে যেটা কথা বলছিলাম এর আগে যে গ্রামাটিক্যালি খুব প্রপারলি দেওয়ার চেষ্টা করব, সব কিছু প্রপারলি করব, কিন্তু আমাদের রিকোয়ারমেন্টটা অবশ্যই ফুলফিল করতে হবে। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে যে এখনই বলে রাখা উচিত যে ডোন্ট রাইট টু মাচ। এখন মানে বেশি লিখতে হবে মানে এই না যে আমাকে আসলে অনেক লেখলাম, অনেক লেখালেখি করলাম কিন্তু আমার অনেক মানে হয়তো বা মানে যে প্রপারলি লেখাই হয়নি, যে আমাদের যে যে কথাগুলো বলছিলাম যে গ্রামাটিক্যালি ঠিক থাকতে হবে বা আমাদের যে লেখার যে আসলে যে বলছিলাম যে স্টার্ট টু এন্ড থাকতে হবে একটা সেন্টেন্সের কমপ্লিটনেস, এগুলো যদি না হয় তখন আবার সমস্যা। তো আমরা 250 ওয়ার্ডের টাস্ক ওয়ান সম্পন্ন করবো, টাস্ক টুটা সম্পন্ন করবো 250 ওয়ার্ডে, এর বেশি লেখার প্রয়োজন নেই। এক কথা যেটা হচ্ছে যে ডোন্ট রাইট টু মাচ, কারণ আমরা বেশি সময়টা আসলে ব্যয় করবো কোথায়, যে আমার গ্রামাটিক্যালি সব কিছু ঠিক আছে কিনা, যে আমি সেন্টেন্সটা লিখছি সে সেন্টেন্সটা কমপ্লিটনেস আছে কিনা, সে বিষয়টাই হচ্ছে যে আইএলটিএস এর আরেকটি বিষয় বলে রাখা ভালো যে এই পরীক্ষায় কতগুলো বেশি শব্দ লিখেছেন তার থেকে বড় কথা হলো সঠিকভাবে ব্যাকরণ ব্যবহার করে প্রয়োজন মতো লিখেছেন তার উপর। অর্থাৎ ব্যাকরণ আপনি ব্যবহার করা গ্রামাটিক্যাল ইউজেসটা আছে কিনা বা প্রপারলি করেছেন কিনা, প্রয়োজনে যে শব্দ দিয়ে লেখার কথা বলা হয়েছে সেই পরিমাণ মধ্যে লেখুন। ওকে, যেটা বলছিলাম এর আগে, সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যখন আসলে এরপরে যে টিপসটা হচ্ছে যে প্ল্যান অ্যান্ড চেক ইউর আনসার। এই বিষয়টা হচ্ছে যে আমরা অনেক সময় লেখি অনেক দ্রুত, যে আমাদের আসলে যেহেতু সময় কম সেই অল্প সময় আমাদের পরীক্ষা দিতে হবে, অনেক দ্রুত লেখি। তো লেখার সময় আমার যা বেশি ভুল হয় সেটা হচ্ছে টির মাথাটা আসলে কাটতে মনে থাকে না, আয়ের উপরে মানে ডট দিতে মন থাকে না। তো এই বিষয়গুলো আমাকে তাহলে কীভাবে সলভ করতে হবে, সেটা সলভ করতে হবে আমাকে বারবার চেক করতে হবে, যে বিষয়টা বললাম যে প্ল্যান অ্যান্ড চেক ইউর আনসার। অর্থাৎ পরীক্ষা আমি সেভাবে দিব যেন হাতে একটু সময় থাকে লাস্টে, এবং আমি যে কথাটা বললাম যে মিনিমাম দুইবার হলেও আমরা চেক করব, অর্থাৎ আমি যে কী লিখলাম সেই লেখাটা আমি মিনিমাম দুইবার হলেও চেক করবো। ওকে, ডোন্ট কপি দ্য কোয়েশ্চন। এটা আসলে আমার একদম বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, সেটা হচ্ছে যে আমি কয়েকটা ট্রেনিং সেন্টারে গিয়েছিলাম, তো যা দেখলাম যে সবাই একটা উপদেশ দেয় যে আসলে ম্যাক্সিমাম সবাই বলবো না ম্যাক্সিমামই আসলে যেটা বলে যে আপনার টপিকস যেটা আছে এটা আপনি ইচ্ছা করলে ইন্ট্রোডাকশনে দিয়ে দিতে পারেন, বাট আসলে ফার্স্ট ইমপ্রেশন মানে এইরকম যদি একটা ই থাকে যে আসলে প্রথমে আমি কী করলাম কপি করলাম, তো এটা কি মানে আসলে ভালো দেখায়, বা আমরা আসলে নিজেকে যদি জাজ করি যে আসলে এটা কি সঠিক হয় যে আমার টপিকস যেটা আছে সেটা আমি ইন্ট্রোডাকশনে দিয়ে দিলাম আমার এক্সামিনার দেখছে, তো প্রথম ইমপ্রেশনটা তো খারাপ হয়ে যাবে তাই না? তো এটা করা যাবে না, এটা আমার মনে হয় না এটা করা ঠিক হবে। তো যেটা আমার যেটা বা আমি যেটা মনে করি যেটা ফলো করা উচিত, যেন আপনি একটা স্ট্রাকচার অবশ্যই মাথায় রাখতে পারেন, যেহেতু একটা গ্রাফ নিয়েই আসে প্রথমে, যে দিস গ্রাফ যেমন ক্যান বি মানে এটা হতে পারে যে আপনার লাইন গ্রাফ, বার গ্রাফ, পাই গ্রাফ,
তো এটা তো আসলে দিস গ্রাফ হতেই পারে, মানে এটা স্ট্রাকচার যেন প্লাস আপনি দিতে পারেন যেন এজগা শোজ বা ইলাস্ট্রেটেড ডিসক্রাইব রিপ্রেজেন্ট ডেমনস্ট্রেট ডেমনস্ট্রেট মানে যে বিষয়টা আপনি লিখছেন প্লাস টাইম পিরিয়ডটা আপনি দিয়ে দিতে পারেন। যেন যেহেতু এটা একটা গ্রাফে কী করবে, অবশ্যই দেখবেন যে গ্রাফের একটা স্টার্ট টু এন্ড রয়েছে, যে এত সালে এইরকম ছিল, এত সালে এরকম চেঞ্জ হয়েছে, ফাইনালি এইরকম অবস্থায় ছিল। ঠিক আছে, তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যেরকম এই জায়গায় বলছি যে দিস বার গ্রাফ ডিসক্রাইব দ্য প্রফিট অফ এক্স ওয়াই জেড কোম্পানি বিটুইন জানুয়ারি টু অক্টোবর। আপনি এবার একটা স্ট্রাকচার নিজের মধ্যে তৈরি করে নেন। বেসিক্যালি আপনাকে নট নেসেসারি যে যে আমার টপিক্সের যে আছে তাই তুলে ধরতে হবে, দিয়ে দিতে হবে। হ্যাঁ, তাহলে তাও আমাদের এক্সামিনার যারা আছে তারা বুঝতে পারবে যে আপনার মাঝে কিছুটা হলেও ক্রিয়েটিভিটি রয়েছে। ওকে ফাইন, যেটা হচ্ছে এখন যেটা বলবো সে অ্যাভয়েড ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। আমরা আবার বেশি একটু স্মার্টনেস দেখে দেখে যে প্রবলেমটা হয় যে আমরা অনেক সময় ইনফর্মাল ওয়ার্ড ইউজ করে ফেলি, এটা কিন্তু করা যাবে না, কারণ আমরা এখন পরীক্ষা দিচ্ছি, তাই না? পরীক্ষার সময় আমার স্মার্টনেস থেকে বড় কথা হচ্ছে আমার রেকর্ড কী আছে, তাই না? তো সেটা হচ্ছে যেন আমরা অনেক সময় যে ইনফর্মাল ওয়ার্ড যেরকম দেখি যেন টু নাইট এর পরিবর্তে আমরা অনেকে লিখি এভাবে টু নাইট লিখে ফেলি, এবার নাথিং এর পরিবর্তে এভাবে আমরা নাথিং লিখি। তো এই ধরনের শব্দ ইউজ করা যাবে না, আমাদের কী করতে হবে ফর্মাল ওয়ার্ড ইউজ করতে হবে। ওকে, বেস্ট অফ লাক, টেক কেয়ার, বাই বাই।